ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামকে সামনে রেখে সর্বসাধারণের উদ্দেশ্যে তামাকজাত দ্রব্য বর্জন করার আবেদন জানিয়ে শনিবার দুপুরে নদিয়ার CMOH2 ডক্টর অসিত কুমার দেওয়ানির নেতৃত্বে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল ও সদর হাসপাতাল ক্যাম্পাসে প্রচার অভিযান চালানো হয়। তামাকজাতীয় দ্রব্য বর্জন করে মারণ ব্যাধি ক্যান্সার প্রতিরোধ করার উদ্দেশ্যেই মূলত এদিনের প্রচার অভিযান বলে জানিয়েছেন ডক্টর অসিত কুমার দেওয়ান। শুধু কৃষ্ণনগর নয়, এরপর বিভিন্ন ধাপে সমগ্র জেলা জুড়ে এই অভিযান চলবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রচার অভিযান চলাকালীন হাসপাতাল প্রাঙ্গণে তামাকজাত দ্রব্য ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও জানান ডক্টর দেওয়ান। তবে এই প্রচার অভিযানের ফলে আগের তুলনায় বর্তমানে সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছেন বলেও এদিন বলেন তিনি। এদিনের প্রচার অভিযানে জেলা স্বাস্থ্য দপ্তর সহ পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্তারাও অংশগ্রহণ করেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্ট্রিং নিউজ। টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমাদের ডিস্ট্রিক্ট স্কোয়াড মুভমেন্ট আমরা করছি। আমাদের সঙ্গে হেলথ দপ্তর, আমাদের সঙ্গে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেনারেল পপুলেশনের প্রতিনিধিত্ব আছেন তারা। আমরা এই শক্তিনগর ক্যাম্পাসে এবং সদর হসপিটালের ক্যাম্পাসে, এই দুটো ক্যাম্পাসকে আমরা আজকে প্রচার অভিযানে বেরিয়েছি এবং আমরা যে দীর্ঘদিন ধরে প্রচার করছি তার একটা সুফলও পেয়েছি। যে আগে এই ক্যাম্পাসে আমরা যখন স্কোয়াড মুভমেন্ট করেছিলাম অনেককেই আমরা ধূমপানরত অবস্থায় ধরতে পেরেছিলাম, কিন্তু আজকে মানুষজন অনেক সচেতন হয়েছে, নিজেদের মধ্যে এটা প্রচার হয়েছে, যার ফলে আজকে আমরা একজনকে আমরা ধরতে পেরেছি ধূমপানরত অবস্থায় এবং তাকে আমরা যথাযথ আইনগতভাবে আমরা তার ফাইনও করেছি। তো এইটা আমরা গোটা জেলা জুড়ে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল, প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসের ক্যাম্পাসে আমরা স্টেপ বাই স্টেপ এই স্কোয়াড মুভমেন্টগুলো করব। আমাদের 200 টাকা পর্যন্ত আমাদের ফাইন করার অপশান রয়েছে সেকশন 4-এ, সেইটাই আমরা করেছি। তো কারো কাছে হয়তো 200 টাকা থাকে না, তাকে হয়তো আমরা কনসিডার করে দিই। তো আপ টু 200 রুপিস পর্যন্ত আমরা ফাইন করতে পারি, হ্যাঁ সেটা আমরা কনসিডার করে দিই স্ট্যাট দেওয়ার জন্য। তো আমরা প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেক মাসে আমরা এই ধরনের একটা করে অভিযান আমরা করব। সেখানে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, জেনারেল প্রশাসনকে সঙ্গে নিয়ে হেলথ দপ্তর এই অভিযানটা করবে এবং তার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসবে। আপনারা জানেন যে ক্যান্সার সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় প্রতি বছর। লাং ক্যান্সার, মুখের ক্যান্সার বা এই ধরনের নানা রকমের ক্ষতিকারক দিক শরীরের মধ্যে রয়েছে। এইটা মূলত আমাদের প্রচারটা, অভিযানটা এইটার বিরুদ্ধেই, যে ক্যান্সার যদি আমরা স্টপ করতে চাই, লাং ক্যান্সারই বলেন, ওরাল ক্যান্সারই বলেন, চিউয়েবল টোবাকো যারা খায়, সুতরাং সবার আগে আমাদের এই টোবাকো জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এটা ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে এটা একটা আন্দোলন চলছে। আমরা নদিয়াবাসী সকলে মিলে আসুন, নদিয়া জেলাকে অন্তত ক্যান্সার মুক্ত জেলা হিসাবে যাতে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, তার জন্য সহযোগিতা আমরা সকলের কাছে কামনা করছি। আজকে মিডিয়ার বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন তাদের এই মিডিয়ার মাধ্যমে সারা দেশে, সারা পশ্চিমবঙ্গে, সারা নদিয়া জেলা এটা প্রচারিত হবে যে টোবাকো বর্জন করা উচিত, ক্যান্সারের বিরুদ্ধে আমরা সকলে একজোট হয়ে লড়াই করতে চাই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর অসিত কুমার দেওয়ান, আমি ডেপুটি CMO নদিয়া, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার।